আব্রার হত্যার আসামিরা স্থায়ী বহিষ্কারের আগ পর্যন্ত ক্লাস পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের। মাঠ পর্যায়ে আন্দোলন স্থগিত। আব্রার ইস্যুতে ২০ দলীয় জোটের কর্মসূচিতে এক বছরের বেশি সময় পর মাঠে জামায়াত, ছিল ভারত বিরোধী ব্যানার ও বক্তব্য। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি হাফসাতুন্নেস। আব্রার হত্যার চার্জশিট দাখিলের পর আসামিদের স্থায়ীভাবে বহিষ্কারের আগ পর্যন্ত কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। বেশিরভাগ দাবি পূরণ হওয়ায় মাঠ পর্যায়ের আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিলেও এই শর্ত জুড়ে দেন তারা। তাদের ১০ দফা দাবি মেটানো হচ্ছে কি না সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন বলেও জানান তারা। আমরা আপাতত আমাদের মাঠ পর্যায়ের আন্দোলনে ইতি টানলেও আমরা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করব আমাদের দাবি দেওয়া গুলো বুয়েট প্রশাসন ইমপ্লিমেন্টেশন করছে কিনা। এর পাশাপাশি আমরা জানাতে চাই আইন প্রয়োগকারী সংস্থা চার্জশিট দাখিলের পর সেটার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কার করার আগ পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনো রকম একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার আজহার লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, হাফসা, মোটা দাগে শিক্ষার্থীদের এই ব্রিফিং থেকে আমরা যেটি বলতে পারি সেটা হলো শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত বলা চলে, বা মাঠ পর্যায়ে তারা আর কোনো কর্মসূচিতে কিন্তু তারা নামবে না। যেটি এখানে বলা দরকার সেটি হলো যে তারা বলেছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যে দাবিগুলো তারা এর আগে উত্থাপন করেছিল সেই দাবিগুলো পূরণের ব্যাপারে তারা বলছে যে ইতিবাচক, অর্থাৎ সেই দাবিগুলো আস্তে আস্তে পূরণ করা হচ্ছে। তবে তারা যেটি বলছে যে আব্রার হত্যাকাণ্ডের যে স্পষ্ট অগ্রগতি সেটি যতদিন না দৃশ্যমান হচ্ছে ততদিন কিন্তু তারা কোনো ধরনের কোনো একাডেমিক পরীক্ষায় অংশ নেবে না। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, সেটা হলো যে আগামী ১৯ এবং ২০ তারিখে বুয়েটের যে টার্ম ফাইনাল, বিভিন্ন যে বর্ষ রয়েছে সেই বর্ষগুলোর যে টার্ম ফাইনাল সেটি কিন্তু অনুষ্ঠিত হবার কথা ছিল। তো এই আজকের এই ব্রিফিং থেকে শিক্ষার্থীদের ব্রিফিংয়ে আমরা এটাই বুঝতে পারি যে এই টার্ম ফাইনাল বা এই পরীক্ষা কিন্তু তারা অংশ নিতে চাইছে না। জানেন যে বুয়েটে এখন কিন্তু এক ধরনের বিরতি চলছে, সেটি হলো যে পরীক্ষার আগে যে পড়ার জন্য যে বিরতিটা সেই বিরতির চলছে, অর্থাৎ এখন কিন্তু বুয়েটে স্বাভাবিকভাবেই কিন্তু কোনো ক্লাস চলছে না। কিন্তু আগামী ১৯ এবং ২০ তারিখের যে টার্ম ফাইনালটা সেটিতে কিন্তু এই শিক্ষার্থীরা অংশ নিতে চাইছে না। তারা যেটি বলছে যে এতদিন পর্যন্ত যে আন্দোলন হলো সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা যে দাবি করেছিল এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে যে তারা দাবি করেছিল তারা অনেকটাই পূরণ হচ্ছে, তবে এখন পর্যন্ত তারা আব্রার হত্যাকারী যারা রয়েছে তাদের কিন্তু স্থায়ী বহিষ্কার কিন্তু তারা দাবি করেছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্থায়ী বহিষ্কার হয়নি। তারা বলছে যে চার্জশিট যেটি আগামী নভেম্বরে পুলিশ বলছে যে আব্রার হত্যাকাণ্ডের চার্জশিট দেবে, সেই চার্জশিটে যাদের যাদের নাম আসবে তাদের কিন্তু ওই আসা মাত্রই কিন্তু স্থায়ী বহিষ্কার করতে হবে। এবং তারা আরও যে বিষয়গুলো রয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে, ছাত্র বিভিন্ন সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ, এই ধরনের যে কার্যক্রমগুলো ইতিমধ্যেই বুয়েট প্রশাসন শুরু করেছে তার আরও পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু তারা পর্যবেক্ষণ করবে, এবং এই পর্যবেক্ষণ করবে তারা কিন্তু সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে আরেকটি বিষয় জানাই, সেটি হলো যে আগামীকাল কিন্তু তারা একটি গণশপথ অনুষ্ঠানের আয়োজন করেছে, সেটি হলো সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তো হাফসা, এই ছিল বুয়েট থেকে আমার কাছে সর্বশেষ। বুয়েট পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিমন। আব্রার হত্যার আসামিদের জবানবন্দিতে একে একে উঠে আসছে নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা, সহপাঠী হত্যার নৃশংসতা। ইতিমধ্যে পাঁচ আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত এজাহারভুক্ত ১৯ আসামির মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারের বাইরেও আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আতিকুর রহমান তমালের রিপোর্টে বিস্তারিত। শিক্ষাঙ্গনে পিটিয়ে শিক্ষার্থী খুনের এমন নজিরবিহীন ঘটনায় এখনও বিহ্বল বাংলাদেশ। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানিতেই পাওয়া গেছে আবরারের ওপর নেমে আসা নারকীয় এক রাতের বর্ণনা।
হত্যার পর তিন দিনের মাথায় ১৬ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে আদালতে প্রথম দোষ স্বীকার করেন ইফতি মোশাররফ সকাল। ১০ অক্টোবর তিনি আদালতকে বলেন, বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিনের নির্দেশে আমরা কলেজের সাবেক শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ছুটির পর থেকে মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ করে সাধারণ ছাত্ররা। বিক্ষোভ থেকে দ্রুত আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এছাড়া আবরার হত্যার এত দিনেও এখনও নটরডেম কলেজ তার স্মরণে শোক প্রস্তাব না জানানোয় তারা অধ্যক্ষের সমালোচনা করেন। আবরার হত্যার সঙ্গে জড়িত অন্যান্য নটরডেমিয়ানদের দ্রুত কলেজের সব ক্লাব থেকে স্থায়ী বহিষ্কারের দাবিও জানান শিক্ষার্থীরা। কলেজ লেভেলে পড়ি, আগামী ভার্সিটি লেভেলে যাবো, ভার্সিটি লেভেলে গিয়ে আমরা র্যাগিং এর শিকার হবো। সেই র্যাগিং এর কারণে আমাদের তো আস্তে আস্তে ভালো ছাত্ররা যারা তারা চাচ্ছে এখন দেশের বাইরে পড়াশোনা করতে, আমাদের দেশে মেধা পাবে কোথা থেকে? একটা ছাত্রই তো এই দেশ করতে পারে। এই ভাই আপনার ভাই এত মেধা সম্পদকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমরা সবাই হত্যাকারীর বাসি চাই। কেন এখনো কোনো শোক প্রস্তাব দাখিল করে কোনো রকমের কর্মকাণ্ড তিনি গ্রহণ করলেন না? এদিকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আসামি নাজমুস শামসকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সীমান্তবর্তী কাঁঠলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিরামপুর সীমান্ত দিয়ে আবরার হত্যা মামলার আসামি নাজমুস শামস ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত এলাকার রফিকুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা পুলিশ তাকে ঢাকায় নিয়ে আসেন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বুয়েট ছাত্র আবরার হত্যার ঘটনাকে বিএনপি এখন ইস্যু বানানোর চেষ্টা করছে। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকায় সরকার বিব্রত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আবরার হত্যাকাণ্ড যেটা এই নির্মম নৃশংস হত্যাকাণ্ড, এখন আমি আইনমন্ত্রীকেও বলেছি যত দ্রুত সম্ভব বিচার কার্য সম্পন্ন করতে হবে। এখানেও বিএনপির উদ্দেশ্য আবরার হত্যাকাণ্ড নয়, তারা এই আবরার হত্যাকাণ্ডকে ইস্যু করে আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়ার জন্য তাদের একটা অভিসন্ধি আছে। এ ধরনের হত্যাকাণ্ড কত ক্ষতিকর এবং সরকার নিশ্চয়ই বিব্রত হয়েছে। তারপর আবার রুলিং পার্টির ছাত্র সংগঠন, রুলিং পার্টির ছাত্র সংগঠনের ব্যানারে হয়েছে। এখন এইটার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগকেও এই এ ধরনের সিদ্ধান্ত নিতে জড়িত করা ঠিক নয়। বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের ঘটনায় ২০ দলীয় জোটের প্রথম কর্মসূচিতে হাজির জামায়াতের শীর্ষ নেতারা। এক বছরেরও বেশি সময় পর ২০ দলীয় জোটের কোনো কর্মসূচিতে অংশ নিল জামায়াত। ভিন্নমত পোষণকারীদের দমন করতে আবরারকে হত্যা বলেও মন্তব্য করেন তারা। অনুষ্ঠানের ব্যানার এবং বক্তাদের মুখে ছিল ভারত বিরোধী বক্তব্য। নির্বাচনী জোট হিসেবে গত বছরের অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর মাঠের রাজনীতিতে দেখা মেলেনি ২০ দলের কোনো ব্যানার। হঠাৎ করে ভারতের সঙ্গে সরকারের চুক্তি ও বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড নিয়ে জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভা আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বেশ কয়েকটি দলের প্রতিনিধি কেউ না থাকলেও প্রকাশ্যে ছিলেন জামায়াত ইসলামের নায়েবে আমির গোলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্যে দেশের ভেতর ভারতের আধিপত্য নিয়ে কঠোর সমালোচনা করেন মিয়া গোলাম পারভেজ। দেশের ভূখণ্ডকে তারা ঠিক রাখবে নামকো আসতে, কিন্তু তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, রাজনীতি নিয়ন্ত্রণ করবে, পানি নিয়ে যাবে, ব্যবসা নিয়ে যাবে, সবকিছু তারা রিমোট কন্ট্রোল করবে। হচ্ছে আধিপত্যবাদের আধুনিক রূপ। আমাদের খুব বেশি খুশি হওয়ার কিছু নেই যে না আমাদের ৪৭ সীমানা তো ঠিক আছে, আমাদের পতাকা তো ঠিক আছে, এই সব কিছু ঠিক রেখে গোটা জাতির জাতিসত্তা অখণ্ডতা সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য নবরূপে আজকে ভারতীয় আধিপত্যবাদের আত্মপ্রকাশ ঘটেছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন, ফেনী নদীর পানি ভারতকে দেয়া দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত। যেহেতু প্রধানমন্ত্রী যে শিখেছে সেখানে প্রধানমন্ত্রী বা অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই পারেন। যদি এটা সরকারই হতো তাহলে নিশ্চয়ই এটার একটা প্রিপারেশন থাকতো এবং জাতির কাছে একটা আওয়াজ থাকতো যে প্রধানমন্ত্রী কী কী চুক্তি স্বাক্ষর করতে চাচ্ছে, কী কী দাবি আদায় করতে যাচ্ছে, অথবা ভারতের কী কী দাবি আছে, এটা জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীরাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আবরার ফাহাদ সে চলে গেছে, কিন্তু একটা জিনিস প্রমাণ করেছে,
যে বাংলাদেশে ভিন্ন মত যদি অবলম্বন করা হয় তাহলে তাকে হত্যা পর্যন্ত করতে তারা অপেক্ষা করতেন। শুধু বুয়েটে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রত্যেকটি হলে পাঁচটা ছয়টা করে টর্চার সেল আছে। বেগম জিয়ার মুক্তি প্রসঙ্গে সিনিয়র আইনজীবী ও বিএনপির এই শীর্ষ নেতা নিজের মত দিয়ে সাফ জানিয়ে দেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি মিলবে না দলীয় প্রধানের। গণবিস্ফোরণ ঘটবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। পাঁচ মাস ধরে উপাচার্য ছাড়াই চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, নেই কোষাধ্যক্ষ, সাময়িকভাবে স্থগিত ভর্তি পরীক্ষা। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর মাদক মামলায় তার সহযোগী যুবলীগের বহিষ্কৃত নেতা এনামুল হক আরমানকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে আদালত প্রাঙ্গণে সম্রাটের সমর্থনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটকে। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থনে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। এরপর মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জিল হোসেনের আদালতে দুই মামলায় মোট ২০ দিনের রিমান্ড শুনানি ও গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে করা আবেদনের শুনানি চলে। এতে সম্রাটের আইনজীবী তার শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে রিমান্ডে না নিতে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র ও মাদক মামলায় প্রত্যেকটিতে পাঁচ দিন করে সম্রাটকে মোট ১০ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন। তার কাছে আরো কোনো অস্ত্র আছে কিনা বা এই অস্ত্রের কোত্থেকে উৎসাহ কোত্থেকে পাওয়া গেছে এগুলো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এই জন্য ইনভেস্টিগেশন অফিসার ১০ দিন রিমান্ড চেয়েছে, আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর মাদকের মামলা একই অবস্থা, তার শারীরিক কন্ডিশন অনুযায়ী রিমান্ডটা তার মধ্যে যায় না এবং আমরা রাষ্ট্রপক্ষকে অনেক অনুরোধ করেছি, তার ওপেনার সার্জারি সহ সমস্ত ডকুমেন্ট দিয়েছি কিন্তু রাষ্ট্রপক্ষ এবং বিজ্ঞ আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে। আর মাদক মামলায় সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ ঢাকা দক্ষিণ মহানগরের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইন শৃঙ্খলা বাহিনীর চলমান দুর্নীতি মাদক ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৬ অক্টোবর র‍্যাব ১ কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে। পরে সম্রাটকে নিয়ে তার কাকরালের কার্যালয়ে অভিযান চালিয়ে পিস্তল, মদ ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে। এ ঘটনায় রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে ২টি ও আরমানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে র‍্যাব। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার রঞ্জু সহ পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। এর আগে গত ২১ জুলাই এই মামলার শুনানি শেষ হয়। আসামিদের মধ্যে রঞ্জু মিয়া কারাগারে আছেন, বাকিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দু সম্প্রদায়ের লোকদের ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করা সহ মানবতা বিরোধী অপরাধের ৪টি অভিযোগ আনা হয়েছিল। নিষ্ঠুরতমভাবে এই আসামিরা মহান মুক্তিযুদ্ধের সময় নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে অত্যাচার করে পাকিস্তান আর্মিদের যে ইন্টেনশন ছিল, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই নিরীহ মানুষগুলোকে, গ্রামের মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছেন। মাননীয় ট্রাইব্যুনাল এই আসামিদেরকে ৪টি চার্জে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে গাইবান্ধায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। দুপুরে আদালতের রায়ের পর সন্তোষ প্রকাশ করেন সদর উপজেলার নান্দিনা ও চক গয়েশপুর গ্রামের মানুষ। রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। আমি খুবই খুশি হয়ে গেছি কিন্তু আমার স্বামী দুটো গুলি দিয়ে মারছে। রোববার ডাক্তারে আমার ভাই ডেকে নিয়ে এসে ওই পাক হয়ে ডেকে নিয়ে এসে মারছে। আমি খুব খুশি আজকের এই রায়ে, খুবই সন্তুষ্ট এবং এই রায় যেন তাড়াতাড়ি কার্যকর করা হয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আকুল আবেদন। সেই সময় আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, অনেকজন লোক মেরেছে, ৭ জন মুক্তিযোদ্ধাকে মেরেছে, মামলা করার পর থেকে আমাকে হুমকি দিচ্ছে, আজও বর্তমানে হুমকি, অর্ধবাদী হুমকি দিচ্ছে।
বাংলা সময় আরো থাকছে। মাছ ধরায় নিষেধাজ্ঞা না মানায় 150+ জেলের কারাদণ্ড, মাইলি সুরক্ষায় যৌথ অভিযান অব্যাহত। প্রায় 5 মাস ধরে উপাচার্য ছাড়া চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়। কোষাধ্যক্ষের মেয়াদও শেষ। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 2 পদ শূন্য থাকায় এরই মধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবারের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ব্যবস্থায় দ্রুত ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। অভিভাবকহীন অবস্থায় দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি প্রফেসর ডক্টর এস এম ইমামুল হকের মেয়াদ শেষ হয় 27 মে। এরপর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম মাহবুব হাসান এর মেয়াদ শেষ হয়েছে 7 অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের প্রধান 2 পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। বন্ধ রয়েছে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিনান্স কমিটির কার্যক্রম। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানালেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। সেমিস্টার ফাইনাল, ইয়ার ফাইনাল ও ফলাফল প্রদান বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ইতোমধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আমরা আশা করি অচিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হলে তিনি আমাদের কমিটিগুলোর সাথে বসে অচিরেই আমাদের নতুন ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারবেন। এ অবস্থায় দ্রুত নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। সন্তানের যদি পিতামাতা না থাকে তাহলে সে সন্তান ভবঘুরে টাইপের বা এতিমের মতো হয়ে যায়, এরকমই একটা অবস্থায় বরিশাল ইউনিভার্সিটির অবস্থাটা। সরকারের কাছে যাবে যত দ্রুত সম্ভব ভিসি এবং ট্রেজারার যাতে নিয়োগ দেন। যদি অতি দ্রুত ভিসি এবং ট্রেজারার নিয়োগ না দেওয়া হয় আরও বড় ক্ষতির আশঙ্কা তৈরি হবে এবং একাডেমিক ও প্রশাসনিক কাজ কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। দ্রুত উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ না হলে সৃষ্টি হবে সেশন জট, বন্ধ হয়ে যেতে পারে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী 7,700 আর শিক্ষক 180 জন, কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 212 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের অভিযোগে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয় বেশ কিছু আড়তদারকে। অভিযানের পর কেজি প্রতি 5 থেকে 6 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এ সময় বিভিন্ন আড়ত ঘুরে খতিয়ে দেখেন কাগজপত্র। অনিয়ম পাওয়ায় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। একই সাথে কমিশন এজেন্ট এবং আমদানিকারকরা এর সাথে জড়িত আছে বলে জানান ম্যাজিস্ট্রেট। মিয়ানমারের পেঁয়াজ এই বাজারের ব্যবসায়ীরা তারা চড়া দামে বিক্রি করছিল। এখানে আমরা বেশ কিছু ইম্পোর্টার এবং যারা কমিশন এজেন্ট তাদের তথ্য নিয়েছি। তারা আমাদের খবর পেয়ে এখান থেকে গা ঢাকা দিয়েছে বেশ কিছু কমিশন এজেন্ট। বাট সেই নামগুলো আমরা এখানকার আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছে, গোয়েন্দা সংস্থা, তাদেরকে দিয়ে দিয়েছি এবং তাদের ব্যাপারে কিন্তু যথাযথভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান হবে। এবং এই মোমেন্টে কিন্তু এখানে বাজার দর কিন্তু মিয়ানমারের পেঁয়াজ 50-55-52 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় যে পেঁয়াজ সেটা কিন্তু 60-65 টাকা দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। একই সাথে পচে যাওয়াকে দায়ী করলেন তারা। একটা বোট আসতে 15 দিন টেকনা বন্ধ হিসাব বসে থাকে, ওই কারণে মালগুলো নষ্ট হয়ে যায়, কেউ মাল আনতে চাচ্ছে না, আগের থেকে একটু সাপ্লাই কম আছে। এ কম বিক্রি করলে তো এরা তো পোষাতে পারে না, ওটা বন্ধরে এবং বিভিন্ন জায়গা থেকে যে মালগুলো আছে এদের কোস্টিং খরচ বেশি। এরপরে আমাদেরকে যে রেটটা বাঁধে সেই রেটটা আমাদের বিক্রি করতে হয়। সংকট নিরসনে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পেঁয়াজ পচে যাওয়াকে দায়ী করলেন এই ব্যবসায়ী নেতা। তাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছি যে আপাতত এই মুহূর্তে এটা আমাদের এখন জাতীয় সমস্যা হয়ে গেছে, যাতে মূল্য বৃদ্ধি করে বিক্রি করা না হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রথম এবং দ্বিতীয় দফায় অভিযানের পর তৃতীয় দফায় মঙ্গলবার আবারও অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদী এবং সমুদ্র উপকূলে মাছ ধরার অভিযোগে 150+ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এবং উৎপাদন বাড়াতে কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে 65 জেলেকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় 1 লক্ষ মিটার কারেন্ট জাল ও 300 কেজি ইলিশ। 65 জন যে জেলে গ্রেফতার হয়েছেন তাদেরকে আমরা 1950 মৎস্যরক্ষা আইন অনুসারে তাদেরকে আমরা 1 বছরের কারাদণ্ড দিয়েছি। নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ির পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে 18 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে 2 মণ ইলিশ, 20,000 মিটার কারেন্ট জাল ও 5টি নৌকা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের অভয়াশ্রম চাঁদপুরে 7ম দিনের মতো নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে জেলেদের অভিযোগ সরকারি সহায়তা এখনো তাদের কাছে পৌঁছায়নি। সরকারি আদেশ মানে সরকারি আদেশ মানে তো আমরা জাল পাই জাল দেয় আমরা আমরা তো জাল পাই না ঠিক মতন আইন মানে মনে হয় না আমরা 22 দিন অভিযান দিয়েছে 22 দিন আমরা জাল পাই নি আমরা সরকারের আইন মেনেই তো বয়ে রয়েছি আমরা চাইল পাই না। দেশের উপকূলীয় জেলা পটুয়াখালীতেও মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযানে ফরিদপুর ও নড়াইলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় প্রায় 70 জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজে জাবিদ ঐশী, সময় সংবাদ। নাব্যসংকটের কারণে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। একই সাথে বিকল্প হিসেবে পাটুরিয়া দৌলত দিয়া রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এদিকে এখনও ঘাটের উভয় পাড়ে আটকা রয়েছে ছোট বড় শত শত যানবাহন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নাব্য সংকটের সমাধান না হওয়ায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষের অনুরোধে বিকল্প হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া রুট ব্যবহার করছেন পরিবহন চালকরা। পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকায় আগের তুলনায় কমেছে যাত্রী দুর্ভোগ। 3 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি, অনেক সমস্যা দেখা, খাওয়া দাওয়া চলাফেরা, ফেরি চরে বাজে যায় এই জন্য আর কি ফেরি বন্ধ রাখে। অনেক সময় আসে ফেরি গিয়ে এমনি এমনি বন্ধ করে থুয়ে দেয়। সিরিয়াস রোগী রয়েছে গাছে, এখন ফেরি চলতেছে না, এই হিসেবে আমাদের দাবি যে ফেরি যেন চলে। মূলত কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের লৌহজং পয়েন্টে ডুবোচরের কারণে কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। নাব্য সংকটের কারণে যা ফেরি আটকে যায়, আটকে গেলে মনে করেন নামাইতে সমস্যা হয়, নামে না সরার দিকে নিয়ে যায় স্রোতের কারণে। নাব্য সংকটে রোববার রাত থেকে বন্ধ রয়েছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সময় সংবাদ, মাদারীপুর। মধুমতির তীব্র ভাঙনে নড়াইলে লোহাগড়া উপজেলার 6টি ইউনিয়নের নদী তীরবর্তী প্রায় 1,000 পরিবার বসতভিটা হারিয়েছেন। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনই নদী ভাঙনের মূল কারণ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। খায়রুল আরেফিন রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের সুবল মালো সর্বনাশা নদী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব, হতবাক চোখে বিলীন হওয়া ভিটেমাটির দিকে তাকিয়ে দিশেহারা। ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মধুমতি, প্রতিনিয়তই গ্রাস করছে বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। গত 1 মাসে জয়পুর, লোহাগড়া, শালনগর, কোটাকোল সহ নদী তীরবর্তী 6টি ইউনিয়নের প্রায় 1,000 পরিবার বসতভিটে হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙনের মাত্রা। এই চরের ঘরে আমাদের কোনো সহযোগিতা কেউ করে না, কোনো সাহায্য টাহাজ্য উপর থেকে কিছুই কেউ দেয় না। মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই নদী ভাঙন রোধ প্রকল্পের হস্তক্ষেপ কামনা করছি। তবে ভাঙন প্রতিরোধে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। কারিগরি রিপোর্ট চূড়ান্ত হয়ে গেছে। প্রকল্পটির মোট মূল্য 720 কোটি টাকা। প্রকল্পটি অনুমোদিত হলে এখানে স্থায়ী নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন হবে। অলরেডি কিছু ত্রাণ দিয়েছি আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, স্থায়ীভাবে তাদেরকে আরও কিছু সাপোর্ট দেওয়া যায় কিনা। মধুমতির তীরঘেঁষা নড়াইলের শতাধিক গ্রামে প্রায় 50,000 মানুষ বসবাস করেন। এর মধ্যে 30টি গ্রাম ভাঙন কবলিত। সময় সংবাদ, নড়াইল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক।
সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন সনাকের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই সময় বক্তারা আবরার হত্যার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পিরোজপুরে দ্বিতীয় দিনে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে পিরোজপুর থেকে সকল রুটের বাস চলাচল। তবে সীমিত আকারে বিআরটিসির বাস সার্ভিস চালু থাকলেও আন্দোলনকারীদের বাধার মুখে তা ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। রোববার রাতে পিরোজপুর বাস টার্মিনাল থেকে বাসায় ফেরার পথে বাস মালিক নিজামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলা দাবি করে জড়িতদের শাস্তি চান আন্দোলনকারীরা। পুলিশি হয়রানির প্রতিবাদে ও গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ীর মুক্তির দাবিতে নাটোরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে স্বর্ণ ব্যবসায়ী ও কারিগর সমিতি। সকালে জেলা জুয়েলার্স সমিতির কার্যালয়ে এ ধর্মঘটের ডাক দেন নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, সোমবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে শহরের স্বর্ণপট্টি থেকে স্বর্ণ ব্যবসায়ী লিটন খাঁ ও বাবলু দেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে আজ সকাল থেকেই দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেন স্বর্ণ ব্যবসায়ীরা। এ সময় তারা গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। যদিও পুলিশ বলছে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। সাভারের আশুলিয়ায় নয়নজুড়ি ও নলির পাড় নামে দুটি খাল উদ্ধার কাজ শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় চারজনকে আটক করা হয়। সকালে জামগড়া ও কাঠগড়া এলাকায় এসিল্যান্ড তাজুয়ার সাকা বিন সাজ্জাদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় নয়নজুড়ি খালের অর্ধ কিলোমিটার এলাকায় থাকা বিভিন্ন দোকান ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নলির পাড় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খাল দুটির প্রায় 10 কিলোমিটার এলাকার উদ্ধার কাজ আগামী 15 দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এসিল্যান্ড। 10 তলা 14 তলা 13 তলা বিল্ডিং হয়ে গেছে, তারাও এই খালটা বিভিন্ন সময় আংশিক দখল করে নেয় এবং কিছু কিছু দেখছেন ওই পাশ দিয়ে অনেকগুলো বাড়িঘর ভাঙ্গা হয়েছে। এটা আস্তে আস্তে আমরা ওইদিকে অগ্রসর হব। 56% মতন আমরা উদ্ধার করেছি সরকারি খাস পুকুরের। আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো, এই প্রতিপাদ্যে নেত্রকোনায় পালিত হলো বিশ্ব শিশু দিবস। সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা, বিভিন্ন শিশু সংগঠন ও বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব হাত ধোয়া ও সাদা ছড়ি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে যশোরের কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। খুলনা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে নগরীর হাদিস পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে জেলা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এছাড়া নেত্রকোনা, পঞ্চগড়, মানিকগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালন করা হয় বিশ্ব হাত ধোয়া ও সাদা ছড়ি দিবস। খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চিপড়দান উৎসব। সকালে সুশীল প্রার্থনা ও পিণ্ডদানের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। তুলা থেকে সুতা তৈরি করে চিপড় বানানো হয়। পরে কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারে আলোচনা সভা হয়। এতে অংশ নেন চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের মানুষেরা। এ সময় ধর্মীয় গুরুরা সবাইকে ধর্মীয় নির্দেশনা দেন। সন্ধ্যায় প্রদীপ পূজা ও ফানুষ ওড়ানো হয়। এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কায়িক, বাচনিক ও মানসিক বাসনা পূর্ণ হবে বলে বিশ্বাস ভক্তদের। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবরার হত্যার আসামিরা স্থায়ী বহিষ্কারের আগ পর্যন্ত ক্লাস পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের, মাঠ পর্যায়ে আন্দোলন স্থগিত। আবরার ইস্যুতে 20 দলীয় জোটের কর্মসূচিতে এক বছরের বেশি সময় পর মাঠে জামায়াত, ছিল ভারত বিরোধী ব্যানার ও বক্তব্য। মাদক ও অস্ত্র মামলায় ক্যাসিনো সম্রাট 10 দিনের রিমান্ডে আদালত চত্বরে সমর্থকদের বিক্ষোভ। চট্টগ্রামে অনলাইন ক্যাসিনো ও টেন্ডারবাজি করে কোটিপতি 30 জন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।